বঙাইগাঁও নর্থ বৈতামারীত অচিনাক্ত মৃতদেহ উদ্ধার। বৃহস্পতিবারে দুপরিয়া বঙাইগাঁও সদর থানার অধীনর নর্থ বৈতামারীর দেওয়ানগাঁও সংযোগী টুনিয়া নৈর পারত উদ্ধার হয় এটা অচিনাক্ত মৃতদেহ। ক্রমাত উয়লি যাব ধরা মৃতদেহটো আরক্ষে উদ্ধার করে বঙাইগাঁও অসামরিক চিকিৎসালয়ত মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করে। মৃতদেহটো এজন বৃদ্ধ লোকর বলে অনুমান করা হয়েছে। আনহাতে মৃতদেহটো কোর পড়া আর কি পরিস্থিতি টুনিয়া নৈর পানিত উঠি আহিলে সেয়া আরক্ষে তদন্ত অব্যাহত রাখিছে। চিনাকি হওয়া নাই, চিনাকি হওয়া নাই, চিনাকি হওয়া নাই, হয়েছে বহুত ষাঠি বছর আগ হয়েছে, ষাঠি বছর আগ হয়েছে, চিনা নাযায় মানুষটা একদম পড়ে দিয়ে চিনা নাযায়। লেংটা মুটা লেংটা মুটা হয়ে আসলে গেঞ্জলা আছে এখান দাঁড়িয়ে দেখা বলে কয়, দাঁড়িয়ে নেপালের খবর দিছে, আগতে কাবা দেখাছে, যোগাকালি কাবা দেখা পাইছে, কামাখ্যা দেখা পাইছে, দেখা পাওয়ার পিছত আজি উদ্ধার দেখা পাইছে, আজি উদ্ধার হয়েছে, পুলিশ আহি পুরো উদ্ধার করে লই গল। সম্প্রতি মৃতদেহটো চিনাক্তকরণৰ বাবে বঙাইগাঁও অসামরিক চিকিৎসালয়ৰ মর্গত রখা হয়েছে। বঙাইগাঁওৰ পৰা উত্তম কুমার বর্মনৰ রিপোর্ট, পিআই নিউজ।